পৃথিবীর বুকে ঘটে যাওয়া দীর্ঘস্থায়ী এবং অমীমাংসিত দ্বন্দ্বগুলির মধ্যে অন্যতম একটি ক্রুশিয়াল সংঘাত হলো ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। কিন্তু এত ব্রুটালিটি কিসের জন্য? শুধুই কি সাম্প্রদায়িক বিরোধ, নাকি অন্যান্য আন্তর্জাতিক সংঘাতের মতো পলিটিক্যাল ইস্যুস আর ক্ষমতা দখলের লড়াই? ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু আজ আমি ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের পিছনে থাকা কঠোর বাস্তব এবং ভয়ঙ্কর যে তথ্যগুলো আপনার সামনে তুলে ধরব, তা জানলে আপনার প্রতিটি স্নায়ু উত্তেজিত হয়ে উঠবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বহু প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি পবিত্র ভূখণ্ড কীভাবে সহিংস যুদ্ধভূমিতে পরিণত হলো, তার অশান্ত রাজনৈতিক ক্রমবিবর্তনের ক্রনিকলস। 7ই অক্টোবর সকাল 6:30 প্যালেস্টাইনের একদল জঙ্গি গোষ্ঠী হামাস গাজা অঞ্চল থেকে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সাডেনলি অ্যাটাক করে। প্রায় 5,000 রাউন্ড রকেটের একটি ব্যারেজের সাথে সাথে বোট, কার, প্যারাগ্লাইডার, মোটরসাইকেল ছাড়া আরও যত রকম ভেহিকেলের মাধ্যমে সম্ভব তারা জিভি স্টেটে ইনফিল্ট্রেট করে এবং ইসরায়েলের 8টি সামরিক ঘাঁটিতেও বহুমুখী আক্রমণ চালায়। জোনা 30 আমেরিকান সহ প্রায় 1200 ইনোসেন্ট পিপল মারা যায়, 254 জন হেভিলি ইনজিওর্ড হয় এবং 239 জনকে হস্টেজ বানিয়ে গাজায় নিয়ে যাওয়া হয়। পরের দিন 8ই অক্টোবর ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে হামাস গোষ্ঠীকে সাফ করার জন্য একটি রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করে। আর সেই সংঘর্ষের আকার এতটাই মর্মান্তিক ও ভয়াবহ রূপ ধারণ করে যে প্রথম 6 দিনের মধ্যেই ইসরায়েল ফাইটার জেট দিয়ে গাজায় 6,000 বোমা বর্ষণ করার সাথে সাথে সর্ববৃহৎ স্থল আক্রমণ চালায়, যার ফলশ্রুতিতে শিশু, বৃদ্ধ সহ 10,000 নিরপরাধ প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়। এমনকি গ্রাজ এমন চরমে পৌঁছায় প্যালেস্টাইনের হসপিটালগুলোতেও ইসরায়েল নৃশংসভাবে আক্রমণ চালায়। 10 তারিখের মধ্যে গাজা অঞ্চলকে সম্পূর্ণ মৃত্যুপুরীতে পরিণত করে দেয় ইসরায়েল। এই সংঘর্ষের পিছনে আসলে রয়েছে বৃহত্তর আরব ইসরায়েল সংঘাত। এই নৃশংসতা আর দশকের পর দশক ধরে অমীমাংসিত সংঘর্ষের কারণ হিসাবে চলুন প্রথমে ওই জায়গার ভৌগোলিক অবস্থান এবং তার পিছনের ইতিহাসটা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। তারপর আসছি হামাস জঙ্গি গোষ্ঠীর লোকজনরা আসলে কারা সেই বিষয়ে। আজ যেখানে ইসরায়েল ও প্যালেস্টাইন রয়েছে সেই ভূখণ্ডে আজ থেকে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। সে সময় সেখানে পৃথিবীর আদিমতম এই ইহুদি জনগোষ্ঠীর একদল মানুষ বসবাস করত, যারা পরবর্তীকালে প্রায় 6000 BC মেসোপটেমিয়া সিভিলাইজেশনের সুমেরিয়ান ও আক্কাডিয়ান ভাষা থেকে উদ্ভূত হিব্রু ভাষায় কথা বলত। 2000 খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ যুগের শেষ দিকে লৌহ যুগে কানানাইট সিভিলাইজেশনের যখন বিকাশ ঘটছিল, ঠিক সেই সময়ে ইসরায়েল এবং জুডা রাজ্যগুলি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখান থেকে ঐতিহ্যবাহী আব্রাহামিক ধর্মগুলির জন্ম হতে শুরু করে, যেমন জিউইজম, সামারিটানিজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, ড্রুজিজম, বাহাইজম ইত্যাদি। মানব ইতিহাসের পুরো সময় জুড়ে ইসরায়েলের ভূমি বিভিন্ন রাজনীতির কর্তৃত্ব বা নিয়ন্ত্রণে এসেছে এবং ফলস্বরূপ এটি ঐতিহাসিকভাবে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীকে আতিথ্য করেছে। পরবর্তী শতাব্দীতে অ্যাসিরিয়ান, ব্যাবিলনীয় এবং পারস্য সাম্রাজ্য এই অঞ্চলটি জয় করে। একসময় টলেমিস ও সেলিউসিডরা এই অঞ্চলটি দখলের জন্য নিজেদের মধ্যে ক্রমাগত যুদ্ধ করছিল। তারপর হাসমোনিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত স্থানীয় ইহুদি জনগোষ্ঠী প্রায় 100 শতক ধরে নিজেদের স্বাধীনতা বজায় রেখেছিল। পরে ওই অঞ্চল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনস্থ হয়ে যায়। খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে ইহুদি রোমান যুদ্ধের ফলে অনেক ইহুদি নিহত, বাস্তুচ্যুত বা দাসত্বে বিক্রি হয়ে যায়। খ্রিস্টধর্মের আবির্ভাবের পর রোমান সাম্রাজ্যের প্রভাবে গ্রিকো রোমানদের দ্বারা এই অঞ্চলের ইহুদিদের ইউরোপে নিয়ে যাওয়া হয়। এরপর হযরত মুহাম্মদের নেতৃত্বে সমগ্র আরব উপদ্বীপ জুড়ে ইসলাম ধর্ম সংগঠিত হওয়ার কিছু সময় পর 7ম শতাব্দীতে লিভান্ত অঞ্চলে বাইজান্টাইন খ্রিস্টান শাসনকে সরিয়ে দেওয়া হয়। 1100 থেকে 1300 পর্যন্ত ইসরায়েলের ভূমি ক্রুসেডের অংশ হিসাবে খ্রিস্টান এবং মুসলিম সেনাবাহিনীর মধ্যে তখন প্রায়শই ধর্মীয় যুদ্ধের কেন্দ্রস্থল হয়ে ওঠে। 1300 শতাব্দীর শুরুর দিকে দুর্বৃত্ত মঙ্গল শাসক চেঙ্গিস খান জেরুজালেম আক্রমণ করে বিজয় লাভ করে। সে সময় মিশর, জর্ডন ও লেবাননের বিশাল অংশ জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল মামলুক ডাইনাস্টি।
মামলুকরা মঙ্গোলদের পরাজিত করে এই ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চল শাসন করেছিল ষোড়শ শতাব্দী পর্যন্ত। যদিও তেরো শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্যের উত্থান ঘটেছিল, কিন্তু ষোলো শতাব্দীতে মামলুকদের পরাজয়ের মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ড একটি অটোমান প্রদেশে পরিণত হয়, যা টিকেছিল বিংশ শতাব্দী পর্যন্ত। বিংশ শতকের গোড়ার দিকে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সেন্ট্রাল পাওয়ার জার্মানি, অ্যাস্ট্রো হাঙ্গেরি ও বুলগেরিয়ার সাথে যোগ দেয় অটোমান সুলতানরা। আর ঠিক এখান থেকেই আজকের আরব ইসরায়েল সংঘাত দানা বাঁধতে শুরু করে। কারণ প্রথমত অটোমানদের শাসন, তার উপর কয়েকশো বছর আগে থেকেই সমগ্র আরব উপদ্বীপ জুড়ে ইসলাম একত্রিত হওয়ার সময় থেকেই ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা কমতে শুরু করে, যার ফলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ফ্রান্স, ইউনাইটেড কিংডম, রাশিয়া ও ইউনাইটেড স্টেটসের দলে যোগ দিতে বাধ্য হয় ইহুদি কমিউনিটি। ১৯১৭ সালের দোসরা নভেম্বর গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের জিওনিস্ট ফেডারেশনে ট্রান্সমিশনের জন্য ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা লর্ড রথচাইল্ডকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর একটি চিঠি লেখেন, যা একটা সর্বজনীন স্টেটমেন্ট ছিল এবং যাতে বলা হয় জিউইশ কমিউনিটির জন্য প্যালেস্টাইনের ভূখণ্ডে একটি স্বাধীন জাতীয় রাষ্ট্র গঠন করে দেওয়া হবে। এটা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। বিশ্বযুদ্ধে ইহুদি জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য গ্রেট ব্রিটেন তাদের রাষ্ট্র গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সমস্ত আরব রাষ্ট্রগুলির মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। ব্রিটিশরা অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু আবার সে সময় ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে অ্যালায়েড পাওয়ারের অচলাবস্থা শুরু হয়। কারণ তখনও পর্যন্ত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়তা দেখায়নি, ফলে তাদের হতাহতের সংখ্যা শূন্য। আবার অপরদিকে আর এক মিত্র দেশ রাশিয়াতে জার শাসনের বিরুদ্ধে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে তখন শুরু হয় বলশেভিক বিপ্লব। অন্তর্কলহের ফলে রাশিয়াও সে সময় বিশ্বযুদ্ধ থেকে খানিকটা তফাতেই ছিল। যাই হোক, অবশেষে ১৯১৮ সালে জার্মানি ও অ্যাস্ট্রো হাঙ্গেরিকে পরাজিত করে অ্যালায়েড পাওয়ার প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। ফলে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ব্রিটিশ ম্যান্ডেট অনুযায়ী মিডল ইস্টে জিউইশ ইমিগ্রেশন বাড়তে থাকে, যা আরব কমিউনিটির মধ্যে ক্রমশ টেনশন ক্রিয়েট করতে শুরু করে। বেলফোর ডিক্লারেশনকে ইহুদিরা কাজে লাগিয়েছিল পৃথিবীর বুকে তাদের একটা স্থায়ী বসতি গড়ে তোলার চাবিকাঠি হিসাবে। একটা বিষয় খেয়াল করুন, প্রায় ৬ ৭,০০০ বছর ধরে ইহুদিরা বিভিন্ন সাম্রাজ্য ও শাসকের দ্বারা শাসিত ও নির্যাতিত হয়ে এসেছে, কিন্তু তারা কখনোই কোনো স্থায়ী ভূখণ্ডের অধিবাসী হয়ে উঠতে পারেনি। এমনকি মাত্র ১৪০০ বছর আগে হযরত মুহাম্মদের দ্বারা ইসলাম ধর্ম প্রবর্তনের পর মিডল ইস্টের মরু অঞ্চলের যাযাবর বেদুইনরাও মুসলিম রাষ্ট্র গঠন করে ফেলেছিল এবং পরবর্তীতে সারা পৃথিবী জুড়ে একের পর এক মুসলিম দেশ তাদের দ্বারা গঠিত হয়েছে। আবার মাত্র ২০০০ বছর আগে খ্রিস্টধর্মের আবির্ভাবের পর সমগ্র পৃথিবীতে ক্রিশ্চিয়ানিটি ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ ইহুদিরা নিজেদের একটা স্থায়ী স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য ক্রমশ মরিয়া হয়ে উঠেছিল। ঠিক সে সময় ১৯৩০ দশকের গোড়ার দিকে প্যালেস্টাইনে আরবের ইহুদি বিরোধী বিদ্রোহ মিডল ইস্ট থেকে অনেক জাতীয়তাবাদী জঙ্গিকে আকৃষ্ট করতে শুরু করেছিল, যেমন লেবাননের বেইরুট থেকে শেখ ইজাদ্দিন আল কাসাম, যে ব্ল্যাক হ্যান্ড জঙ্গি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল। ১৯৩৫ সালের শেষ দিকে ব্রিটিশদের হাতে আল কাসামের মৃত্যুর পর ১৯৩৬ সালে আরবে সাধারণ ধর্মঘট এবং সাধারণ বয়কটের মধ্যে প্রবল ব্রিটিশ ইহুদি বিদ্বেষী উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে। সে সময় ভারতীয় উপমহাদেশে চলছিল ব্রিটিশ শাসন। মিডল ইস্টেও তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যকে বাড়ানোর জন্য ইহুদিদের কাজে লাগাতে থাকে ব্রিটিশরা, ফলে আরবের সাধারণ ধর্মঘট তখন রূপ ধারণ করে সহিংসতায়। ব্রিটিশরা সেই ধর্মঘটকে রক্তাক্তভাবে দমন করে ইহুদিদের দ্বারা, যার ফলস্বরূপ প্যালেস্টাইনের ইহুদি গোষ্ঠীর ওপর ঘৃণা ও ক্ষোভের পারদ চড়তে থাকে গোটা আরব উপদ্বীপ জুড়ে। সে সময় ইহুদি বিদ্বেষী আর এক আরব জাতীয়তাবাদী নেতার উত্থান ঘটছিল সিরিয়ার দামাস্কাসে, আমিন আল হুসেইনি, যার প্রভাবে আকৃষ্ট হয়ে প্যালেস্টাইনে ব্রিটিশ ইহুদি বিরোধী আরব জাতীয়তাবাদ চরমপন্থায় পৌঁছে যায় এবং এক জঙ্গি সংগঠনের জন্ম দেয়। কিছুদিন পর ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চরম ক্ষিপ্ত ও ইহুদি বিদ্বেষী আল হুসেইনি সে সময় জার্মানি ও ইতালির সাথে যোগ দেয়। ইসরায়েলের তেল আবিব শহরে মোম ফেলার জন্য হুসেইনি অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির কাছে দ্বারস্থ হয়, ফলে সেই সময়ে জিউইশ কমিউনিটি সমস্ত আরব দেশগুলির বিরুদ্ধে সহিংস ও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। বিশ্বযুদ্ধে জার্মানির মর্মান্তিক পতনের পর
29 নভেম্বর 1947 সালে ইউনাইটেড নেশন এবং ইউএস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটা রেজলিউশন পাবলিশ করেন। তাতে প্যালেস্টাইনকে তিনটি ভাগে বিভক্ত করার কথা বলা হয়েছিল, যা একটি আরব রাষ্ট্র প্যালেস্টাইন, একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং পবিত্র ভূমি জেরুজালেম শহর। সেই ভাগ বাটোয়ারা প্যালেস্টাইনিয়ানদের আক্রোশ আরও বাড়িয়ে তোলে। ক্রমাগত আরব উস্কানির ফলে গোটা প্যালেস্টাইন জুড়ে ইহুদি বিদ্বেষ চরমে পৌঁছায়। 1948 সালে ইসরায়েলকে একটি নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হলে জর্ডনের নিয়ন্ত্রণে থাকা জেরুজালেম শহরটিকে ইসরায়েল কব্জা করে বসে। ফলে সৌদি আরব, ইরাক, সিরিয়া, জর্ডন, লেবানন, ইজিপ্ট সহ সমস্ত আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আরব লীগ একটি স্বেচ্ছাসেবক ভিত্তিক আরব লিবারেশন আর্মি গঠন করে, যার নেতৃত্বে ছিল আব্দুল কাদির আল হুসেইনি এবং হাসান সালামা। টানা 10 মাস যুদ্ধের পর ইসরায়েল জয়লাভ করে। ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্স ইসুফ আরও বেশি অঞ্চল দখল করে বসে এবং প্যালেস্টাইনে টর্চার শুরু করে দেয়। ফলে প্যালেস্টাইনে আরবদের একটি বড় আকারের উদ্বাস্তু সমস্যা তৈরি হয়। 1967 আরও একবার আরব ইসরায়েল যুদ্ধ হয়, যা টানা 6 দিন যাবৎ চলেছিল। তারপরই 1980 সালে ইসরায়েল জোরপূর্বক জেরুজালেমকে তাদের নিজস্ব সম্পূর্ণ ও একক স্থায়ী রাজধানী হিসাবে ডিক্লেয়ার করে একটি জেরুজালেম আইন পাস করে, যা জাতিসংঘের বেশিরভাগ দেশই স্বীকৃতি দেয়নি, শুধুমাত্র ইউনাইটেড কিংডম আর রাশিয়া ছাড়া। আচ্ছা, আপনার পাড়ায় যদি নতুন একটা প্রতিবেশী আসে তাহলে আপনার কি কোনো প্রবলেম আছে? দেখুন, এখানে আরব রাষ্ট্রগুলির মাঝখানে ইহুদি জনগোষ্ঠীর একটা দেশ হওয়াতে আরবিয়ানদের শুধুমাত্র ধর্মীয় কারণের কোনো সমস্যা থাকার কথা ছিল না। প্রথমত, দ্বন্দ্বটা জেরুজালেমকে ঘিরে, কারণ জেরুজালেম হলো ঐতিহাসিক, ধর্মীয় ও বৈচিত্র্যময় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ মিলনভূমি। এখানে পৃথিবীর মূল তিনটি আব্রাহামিক ধর্মের ধর্মীয় পীঠস্থান রয়েছে। ইহুদি ধর্মের জন্য এই জায়গাটি সবচেয়ে পবিত্র শহর। এখানকার টেম্পল মাউন্টে অবস্থিত ইহুদি মন্দিরগুলি প্রাচীন ইসরায়েলীয় রাজ্যের রাজধানী থাকার প্রমাণ নির্দেশ করে। আবার মুসলমানদের জন্য জেরুজালেম হলো তাদের তৃতীয় পবিত্রতম স্থান। এখানে ইসরা এবং মিরাজ অনুষ্ঠিত হয় এবং আল আকসা মসজিদ আছে। আর খ্রিস্টানদের জন্য জেরুজালেম হলো যিশুর ক্রুশবিদ্ধ স্থান এবং পবিত্র সমাধির গির্জা। তাহলে বুঝতেই পারছেন, জেরুজালেম একটা কমপ্লিকেটেড হিস্টোরিক্যাল প্লেস। কিন্তু শুধুমাত্র জেরুজালেমের বিষয়টা হলেও না হয় দেখা যেত। আপনার যে নতুন পড়শির কথা বলছিলাম, আরব রাষ্ট্রগুলির নতুন প্রতিবেশী ইসরায়েলের কীর্তিটা একবার দেখুন। 1948 সালের পর থেকে প্যালেস্টাইনের কী অবস্থা করে ছেড়েছে দেখুন। মাত্র কয়েক দশকের মধ্যে প্রায় গোটা প্যালেস্টাইনটাকে অকুপাই করে ফেলেছে। 1967 ওয়ারের পর থেকে ইসরায়েল জর্ডন অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা স্ট্রিপ, ইজিপ্টের সিনাই পেনিনসুলা এবং সিরিয়া থেকে গোলান অঞ্চল অকুপাই করে রেখেছে, যার ফলশ্রুতিতে সারা পৃথিবী জুড়ে ফিলিস্তিনিরা আজ বাস্তুহারা রিফিউজিতে পরিণত হয়েছে। শান্তি প্রক্রিয়ার অনেক চেষ্টা করা হয়েছে, তার মধ্যে কয়েকবার শান্তি চুক্তির প্রায় কাছাকাছি গিয়েও এই দ্বন্দ্বের আর মীমাংসা করা যায়নি। শান্তি চুক্তির জন্য নরওয়ে একটা মধ্যস্থতা করে এগিয়ে আসে 1993 সালে, যা অসলো অ্যাকর্ডস নামে ইউএসের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতিতে অ্যারেঞ্জ করা হয়েছিল। সে সময় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও পার্টির নেতা ইয়াসের আরাফত এবং ইসরায়েলের নির্বাচিত প্রেসিডেন্ট ইৎজাক রবিন সেই চুক্তিপত্রে সাইন করেন। আবার 1995 ইজিপ্টের তাবা শহরে অসলো অ্যাকর্ডস 2 চুক্তিপত্রেও সাইন করেছিলেন। রেজলিউশন 242 অ্যান্ড রেজলিউশন 238 অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের শর্ত ছিল, সাম্প্রতিক সংঘাতে প্যালেস্টাইনে দখলীকৃত এলাকা থেকে ইসরায়েলকে তাদের সশস্ত্র বাহিনী প্রত্যাহার করে নিতে হবে এবং ইসরায়েল সম্পূর্ণ অনুমতি দিচ্ছে প্যালেস্টাইনের জনগণের স্বাধীনতাকে, আবার প্যালেস্টাইন সম্পূর্ণ অনুমতি দিচ্ছে ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠীর স্বাধীনতার বিষয়ে। এটা ছিল একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন। এই ট্রিটিতে ইসরায়েলের বেশ কিছু কট্টর জিনিস সম্মতি দেয়নি, ফলে ইসরায়েলের অন্দরে চলছিল মতবিরোধ। ঠিক সেই সময়ই 1995 সালের 4 নভেম্বর ইৎজাক রবিন হঠাৎই অ্যাসাসিনেটেড হয়। সাথে সাথেই পরিস্থিতি আবার সংঘর্ষের আকার ধারণ করে। তারপরও প্রেসিডেন্ট বিল ক্লিনটন পিস প্রসেসের জন্য ইয়াসের আরাফতকে আহ্বান করেছিলেন, কিন্তু আরাফত তার কোনো উত্তর দেয়নি।
কি ভাবছেন আরাফত কেন উত্তর দিল না? তার নিরুত্তর থাকার কারণের পিছনেই লুকিয়ে আছে আজকের রিসেন্ট ঘটে যাওয়া এই মর্মান্তিক সংঘাতের ঘুনপোকা। চলুন দেখে নিই, প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠীকে কি আদৌ টেরোরিস্ট আখ্যা দেওয়া যায়? প্যালেস্টাইনের দুটো বিগেস্ট পলিটিক্যাল পার্টি ছিল পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আর পিএলসি বা প্যালেস্টাইন লেজিসলেটিভ কাউন্সিল। পিএলও বা ফাতাহ পার্টি ক্ষমতায় আসার পর ইয়াসের আরাফাতের মৃত্যুর সাথে সাথেই 2004 সালে পার্টির চেয়ারম্যান পদে বসে মাহমুদ আব্বাস। তাদের সক্রিয়তা ছিল ওয়েস্ট ব্যাংক অঞ্চলে এবং তারা সব ভুলে গিয়ে ইসরায়েলের সাথে মোটামুটিভাবে শান্তি প্রক্রিয়ার সমর্থনেই ছিল। কিন্তু 1935 সালে ইজাদ্দিন আল কাসামের মৃত্যুর পর থেকে তার মৌলবাদী ধর্মীয় রাজনৈতিক মুসলিম ব্রাদারহুড সংগঠনের একটি অংশ তাদের জাতীয়তাবাদী আন্দোলনকে টিকিয়ে রেখেছিল তুষের আগুনের মতো। ধীরে ধীরে বৃহৎ গাজা অঞ্চলে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং 1987 সালে হারাকাত আল মুকাওয়ামাত আল ইসলামিয়া বা হামাস নামে এক নতুন পলিটিক্যাল পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে। তারা কোনোভাবেই ইসরায়েলের সাথে নেগোসিয়েট করতে চায় না, কারণ তাদের লড়াই প্রথমত পবিত্র স্থান আল আকসা মসজিদকে ঘিরে, দ্বিতীয়ত প্যালেস্টাইনের সিংহভাগ অঞ্চল ইসরায়েলের দ্বারা জবরদখলীকৃত, তার ওপর সিকিউরিটি হিসাবে অনৈতিকভাবে বর্ডার দেওয়া থেকে শুরু করে প্যালেস্টিনিয়ানদের বিতাড়িত করা, প্যালেস্টাইনে ওয়াটার লাইন, ইলেকট্রিসিটি ও ফিউল বন্ধ করে দেওয়ার মতো নির্দয় ও অমানবিক কাজ করতেও পিছপা হয়নি ইসরায়েল, যার ফলস্বরূপ প্যালেস্টাইনের মুদ্রাস্ফীতি ও দারিদ্রতা চরমে পৌঁছেছে এবং সারা পৃথিবী জুড়ে ফিলিস্তিনিরা চরম সংকটময় নিঃসঙ্গ বাস্তুহারা রিফিউজিতে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি নিজের দেশেই ঘুষ, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে অভিযুক্ত, তিনি আবার বিবৃতি দিয়েছেন ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপ নাকি ইসরায়েল দখল করে রাখেন। তিনি এটাও বলেছেন যে ওই অঞ্চলগুলোকে তিনি ডিমিলিটারাইজড করে দেবেন। অপরদিকে 2006 সালে প্রবল জনসমর্থনে ফাতাহ পার্টিকে হারিয়ে হামাস প্যালেস্টাইনের পাওয়ারে আসে। তারপর থেকেই তারা ইসরায়েলকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে তার জায়গায় নতুন এক ইসলামিক স্টেট গড়ে তুলতে চায়। প্যালেস্টিনিয়ানদের প্রধান ব্যর্থতা হলো প্রথম সেই 1978 সালের ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলন থেকে শুরু করে সমস্ত শান্তি প্রক্রিয়ায় আরব রাষ্ট্রগুলির উস্কানির ফলে হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আস্থা রাখতে পারেনি, অথবা তাদের নিজেদের একটি সুনির্দিষ্ট পাল্টা সমাধান প্রস্তাবও উপস্থাপন করতে পারেনি, যার ফলস্বরূপ ইসরায়েল স্বেচ্ছাচারী লাগামহীন ঘোড়ার মতো তাদের টেরিটরি বাড়িয়ে গেছে বছরের পর বছর ধরে। যদিও এই অমীমাংসিত সংঘাতের কোনো সমাধান খুঁজে বের করা অসম্ভব, তবুও আমি বিশ্বাস করি যে শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে আমরা সকলে মিলে ওই অঞ্চলে একটি উজ্জ্বল এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। এ বিষয়ে আপনার কি মতামত তা নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্যালেস্টাইনে অতি শীঘ্রই শান্তি বর্ষিত হয়। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।